আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে 2016 মডেলের একটি Mitsubishi Lancer EX গাড়ি রিভিউ দিচ্ছি আমরা। আর এটি সানরুফ সহ এবং বিল্ট ইন স্ট্যান্ডার্ড সাউন্ড সিস্টেম এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ একটি Mitsubishi Lancer EX গাড়ি রিভিউ দিচ্ছি আপনাদের জন্য। বন্ধুরা, এই গাড়িটি আপনাদের কোন গাড়িটি ভালোভাবে দেখাবো, এরপরে প্রাইস নিয়ে আলোচনা করব। আর আমাদের ভিডিও থেকে ভালো ভালো তথ্য পেতে, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে খুব সহজেই আমাদের প্রত্যেকটি আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনার পছন্দের গাড়িটি আপনি বেছে নিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন Lancer EX, এটি হচ্ছে ল্যান্সারের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের সানরুফ সহ একটি গাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই গাড়িটিতে একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আছে, আমি আপনাদেরকে সাউন্ড সিস্টেমটি একটু দেখিয়ে রাখবো। আমরা দেখতে পাচ্ছি HID প্রজেকশন হেডলাইট। আমরা অনেক সময় দেখি নর্মাল লাইট থাকে বা প্রজেকশন থাকলেও HID থাকে না, বাট আমরা এটিতে HID প্রজেকশন সহ আমরা পেয়ে যাচ্ছি এবং নিচে ফগ লাইটের অপশনও আছে। এটি হচ্ছে আপনার নিউ শেপের EX 2016 মডেলের, 2016 মডেল, 2016 সালেই রেজিস্ট্রেশন করা গ্রে কালারের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এবং নিচের যে বডি কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিল্ট ইন বডি কিট। আর বিল্ট ইন বডি কিট হওয়াতে এটি আপনার গাড়িটির লুকসটি আরও সুন্দর লাগছে। এবং পিছনে যে গ্লাসগুলি দেখতে পাচ্ছি আমরা, এই গ্লাসগুলি 100% টেম্পারেড গ্লাস। এবং আপনার রিমগুলো দেখতে পাচ্ছেন, অ্যালয় রিম, স্মার্ট অ্যালয় রিম। এবং পিছনে যে লাইটিং সিস্টেম, ব্যাক লাইটের অপশন আছে, লাইটগুলো যথেষ্ট স্মার্ট। আপনারা জানেন EX হচ্ছে ল্যান্সারের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের এবং এটি হচ্ছে সবচেয়ে হাই ফিটিংসের একটি ল্যান্সার আপনাদেরকে দেখাবো। আমি সানরুফের অপশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু ব্যাক ডোরটিও আপনাদেরকে খুলে আমি একটু দেখাবো। আপনার এটিতে আপনার একটি অনেক স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটির একটি পায়োনিয়ারের একটি সাউন্ড সিস্টেম লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন পায়োনিয়ারের অরিজিনাল একটি সাউন্ড সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এবং পিছনে স্পেসও যথেষ্ট ভালো। বন্ধুরা, এই ফিটিংসগুলি পেতে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং এই গাড়িটি নেওয়ার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা যে প্রাইসটি আপনাদেরকে দিব, যথেষ্ট রিজনেবল প্রাইস, 2016 মডেল অনুযায়ী যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনি গাড়িটি পেয়ে যাবেন। এই গাড়িটি আপনার 26 সিরিয়ালের, যেহেতু 16-তে রেজিস্ট্রেশন করা, যার কারণে আমরা 26 সিরিয়াল পেয়ে যাচ্ছি গাড়িটিতে। এবং নাম্বারটিও যথেষ্ট স্মার্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 26 সিরিয়ালের 3700 নাম্বারের একটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে লাইটিং সিস্টেম, অর্ধেক হচ্ছে ব্যাক ডালাতে আর অর্ধেক হচ্ছে আপনার বডির সঙ্গে। খুবই স্মার্ট লাইট এবং স্মার্ট শেপের একটি গাড়ি, অনেকটা স্পোর্টস টাইপের। আপনারা অনেকেই আপ মডেলের Lancer EX গাড়ি চেয়েছিলেন, তাদের জন্যই মূলত গাড়িটি আনা। এবং এটি যে Mitsubishi-র বিল্ট ইন রেইন শেডের অপশন আছে, এখানে আমরা একটি ইন্ডিকেটর লাইটের অপশন পেয়ে যাব এবং হেডলাইটের পাশেও একটি ইন্ডিকেটর লাইটের অপশন পেয়ে যাব। ভিউয়ার্স, আমি একটু ভিতরের অপশনগুলো কিছুটা একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের। এই গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন আছে, এই সিস্টেমটা একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মনিটর, অলমোস্ট 1 ফিটের মতো একটি মনিটর আমরা দেখতে পাচ্ছি। এটিতে আপনি ব্লুটুথ ইউজ করতে পারবেন, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, রেডিও, ডিভিডি প্লেয়ার, যথেষ্ট ভালো মিউজিক সিস্টেমের জন্য এটি আপনি ইউজ করতে পারবেন। খুবই ভালো কোয়ালিটির এটি, এক্সট্রা একটি ভালো কোয়ালিটির একটি ডিভিডি প্লেয়ার আপনাদের জন্য ইনস্টল করা আছে গাড়িটিতে। এবং এখানে আমরা এসির প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ। এবং ফুললি লেদার ইন্টেরিয়ার আমরা দেখতে পাচ্ছি, লেদার ইন্টেরিয়ারের একটি Mitsubishi Lancer EX। এবং সবচেয়ে বড় আকর্ষণীয় আরেকটি ব্যাপার হচ্ছে গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি একটি স্মার্ট সানরুফের অপশন। যদি আপনি EX-ই কিনেন, যদি সানরুফ না থাকে, আপনি EX-এর অরিজিনাল যে
মজাটা ওই মজাটাই আপনি পাবেন না, যার কারণে আপনারা অবশ্যই সানরুফ সহ কেনার জন্য ট্রাই করবেন যদি অপশন থাকে। আর যে প্রাইসটি আমরা আপনাদেরকে ধারণা দিব, এটিও একটি 2016 মডেল অনুযায়ী যথেষ্ট রিজনেবল। আপনি 2016 মডেলের একটা এলিয়ান প্রিমিয়াম কিনতে গেলেও আপনার অলমোস্ট নিউ শেপের যদি একটি প্রিমিয়াম কিনতে যান আপনার 28 লাখ টাকা মিনিমাম পড়ে যাবে। আর সে অনুযায়ী আমাদের গাড়ির প্রাইস যথেষ্ট মিনিমাম প্রাইস এবং যথেষ্ট স্মার্ট একটি গাড়ি, গ্রে কালারের অরিজিনাল তেলের গাড়ি, এখনও সিএনজি করা হয়নি। আর এটি হচ্ছে 16 মডেল, 16 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 20,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 20,50,000। আমরা ট্রাই করব আর যতটুকু সম্ভব মিনিমাম প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক লিঙ্কেও আপনি জয়েন হয়ে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।